আরে এই দেখো তোমাদের দাদা ভাই, শরীরটা একটু খারাপ, খুব অসুস্থ হয়ে গেছে, তো আমার মনটাও একটু ভালো নেই। আর গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে 8টা, তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আমার সব কাজকর্ম আমি করে নিয়েছি, চাটাও খাওয়া হয়ে গেছে, তো এখন বাকি আছে বিছানাটা তুলতে। এই দেখো বিছানাটা এখনো তোলা হয়নি, কাল কালকে লেপ আর এই কাঁথাটা নামিয়েছি, খুব ঠান্ডা পড়েছে ওই জন্য, তো এখনো গদি কাজ করা হয়নি, তো আমি বিছানাটা তুলে নাই। যাই একটু ছাদে থেকে ঘুরে আসি। দেখো এখানে মা শাক বাছছে, ছোলার শাক, আর এখানে পালংকের শাক, আর এখানে ধনে পাতা আছে, এগুলাই বাছছে এখন। বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া করবো, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, তো ভাতটা বেড়ে নেই, খাওয়া দাওয়া করবো। আর এই দেখো তোমাদের দাদা ভাই, শরীরটা একটু খারাপ, খুব অসুস্থ হয়ে গেছে, তো আমার মনটাও একটু ভালো নেই। আর সেরকম আমি সকালের ব্লগটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিছু রান্না বান্না থেকে সবজি মুরগি কেনা থেকে আমি দেখাতে পারিনি, তো রান্না বান্না হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি, তো ডাকছি তো খেতে উঠছে না, স্নান টানও করেনি এখনো, বুঝলে, ওই উঠো চলো স্নান করবে না তো খেয়ে নাও চলো। তো খাওয়া দাওয়া করবো আমরা, তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আজকে রান্না, এই যে বড়া ভেজেছি, মূলো ভেজেছি, আর ফুলকপি আলুর তরকারি, আর পাঁপড় ভাজা, আজকে রান্না এটাই হয়েছে। আর এইদিকে দেখো মা, আমার মেয়ে, একটা ভাগ্নি, এগুলো সব খেচ্ছে। লোনা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ভাত খেয়ে নাও। তো বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়া করে ঘরটা একটু মুছে নিলাম, এঁঠো জায়গাটা আমি একটু মুছে নিলাম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এই মাত্রই শেষ হলো, তো ওদেরকে দেখো, এই দেখো আমার মেয়ে আর তোমার দাদা ভাই, ওদের খাওয়া দাওয়া করে ওরা চিৎপাটাং হয়ে গেছে একবার লেপ কাঁথা নিয়ে। রোনা ঘুমাও, কি করছিস? আর এইদিকে দেখো আমি কাপড় জামাগুলো ছাদে থেকে তুলে নিয়ে এসেছি, এখনো গোছা হয়নি, তো আমি তাড়াতাড়ি গোছিয়ে নেই, কাপড় জামাগুলো এলোমেলো হয়ে আছে। কাপড় জামা গোছ গাছ করে নিয়েছি, তো এবার আমি একটা কাজে বসেছি, তো দেখো কি কাজটা। তো এই দেখো এক গামলা বিড়ি আছে, এই বিড়িগুলো আমি এখন বান্ডিল করব। আর এইখানে দেখো পাতা আছে ভেজা, তো পাতাগুলো কাটতে হবে। আমার বিড়ি যেগুলো ছিল সেগুলো সারা হয়ে গেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আমি অনেক বড় করছি না। তো ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হবে। বন্ধুরা তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো।